বিরোধী দলের উপর সরকারের দমনপীড়ন চলছে। হিউম্যান রাইটসের এমন প্রতিবেদন যে গ্রহণযোগ্য নয়, তা জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়টি প্রমাণ করে। সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, অনেক মানবাধিকার সংগঠন তথ্য বিকৃত করে তা বিক্রি করে। শাহরিয়ার বাঁধনের আরেকটি রিপোর্ট। বিএনপির উপর নির্যাতন চলছে। মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইটসের এমন এক প্রতিবেদনের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি প্রমাণ করে যে বর্তমান সরকার সঠিক পথে আছে। তারা যখন অপপ্রচার করছে, সেই প্রেক্ষাপটে যখন বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে, এতেই প্রমাণিত হয় জননেত্রী শেখ হাসিনার সরকার সঠিক পথেই আছে। তাদের অপপ্রচার এগুলো অসার। মানবাধিকার সংগঠনের নামে অনেকেই বিবৃতি বিক্রি করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আইরিন খান তারেক রহমানের বেআইন, তারেক রহমানের স্ত্রীর কাজিন, তো তারেক রহমানের বেআইন যখন বিবৃতি দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, বা আরেক দিকে অন্য কোনো বেআইন থাকলে সেখান থেকে বিবৃতি আসে বা বিবৃতি বিক্রি হয়, সেই বিবৃতির তো কোনো মূল্য নাই। তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করে যাচ্ছে, যা দেশের মানুষ গ্রহণ করছে না। যারা বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা দিয়েছিল তারা যখন কথা বলে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। তাদের সময় বিদ্যুৎ